টেলিভিশন টিকা নিয়ে অঘটনের কোনো খবর পাওয়া যায়নি কোন সমালোচনা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সুরক্ষা ভ্যাকসিন প্রদান অ্যাপ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি বলেন উৎসবমুখর পরিবেশে সবাই টিকা নিচ্ছে চলতি মাসে আরো টিকা আসবে আর স্পট নিবন্ধন চালু সিদ্ধান্ত নেই বলে জানান মন্ত্রী বাকিটা জানাচ্ছেন স্মৃতিমণ্ডল রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সুরক্ষা কোভিড নাইন্টিন ভ্যাকসিন প্রদান অ্যাপস কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তথ্য মন্ত্রণালয় ভ্যাকসিন প্রদান আরও সহজ ও দ্রুত করতেই সুরক্ষা ভ্যাকসিন প্রদান অ্যাপস প্রস্তুত করে আইসিটি বিভাগ এর মাধ্যমে টিকা কেন্দ্রে ভ্যাকসিন প্রদানকারী তাৎক্ষণিকভাবে ডিজিটাল ভ্যাকসিন কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে অথবা সরাসরি জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্য যাচাই করে ভ্যাকসিন প্রদান করবে এবং তার স্মার্টফোন নিয়ে সে ওই ভ্যাকসিন কার্ডের কিউআর কোডটা স্ক্যান করবে তাহলে কি হবে কয়েক সেকেন্ডের মধ্যে সেন্ট্রাল ডেটাবেজে সেটা চেক করে ওই ভ্যাকসিন গ্রহিতার যে রেজিস্ট্রেশন করা ছিল সেইটার কোড নাম্বারের সাথে ভেরিফাই করে তাকে এই ইনফরমেশনগুলো আপলোড করে দেবে চলতি মাসের শেষে ভ্যাকসিনেশনে বাংলাদেশ বিশ্বের কাছে দৃষ্টান্ত হিসেবে থাকবে বলে জানান স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এম এ মান্নান কত তাড়াতাড়ি কত লক্ষ মানুষকে ভ্যাকসিন প্রদান করা সম্ভব বাংলাদেশ সবে পৃথিবীতে একটা নজির এখন পর্যন্ত আমরা ১২ তেরো আছি ওয়ার্ল্ডে মাসের শেষের দিকে আসলে যখন কাউন্ট করা হবে আমরা নম্বরে থাকতে পারি পরে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন প্রতিদিনই টিকা গ্রহণকারী ও নিবন্ধনের সংখ্যা বাড়ছে টিকা নিয়ে একটিও অঘটনের খবর পাওয়া যায়নি এ পর্যন্ত প্রায় লক্ষরও বেশি লোক টিকা নিয়েছে আজকে যদি ধরি তাহলে এটা সতেরো লক্ষ হয়ে যাবে এবং আজকে যদি নিবন্ধনের ফিগারটাও ধরি তাহলে এটা সাতাইশ লক্ষ হয়ে যাবে একটা মুডে এই টিকাগুলো নিচ্ছে এ পর্যন্ত আমাদের কাছে একটি ব্যক্তিরও কোনো রকমের অঘটনের কথা আমরা শুনিনি যে শারীরিকভাবে কেউ খুবই অসুস্থ হয়ে পড়েছে এই ধরনের ঘটনা এখন পর্যন্ত হয়নি বাইশ ফেব্রুয়ারি ভারত থেকে আরও ভ্যাকসিন আসবে এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানান মন্ত্রী প্রায় বিশ লক্ষ টিকা আমাদের কাছে এ মাসে পৌঁছে যাবে ডাব্লিউএইচ সাথে কথা হয়েছে হয়তোবা তারা যদি টিকা পেয়ে যায় বিভিন্ন সোর্স থেকে তারাও বাংলাদেশকে বড় সংখ্যায় তারাও হয়তো টিকা দিতে পারবে আগামী এক দুই মাসের মধ্যে বয়স্কদের স্পট নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন এখনই স্পট নিবন্ধন চালু করা হচ্ছে না যারা আসতে পারবে না হাসপাতালে স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা